আমাদের বাংলাদেশে অনেক এরকম ঘটনা ঘটে যার কথা আমরা একদিন আগেও জানি না, ভাবতে পারি না এরকম হবে। এই প্রায় কয়েক বছর ধরেই দেখছি, দুই তিন বছর, মানুষ একটাই কথা বলছেন, বাপ রে, ক্ষমতায় যিনি আছেন শেখ হাসিনা, ওনাকে কেউ কিছু করতে পারবে না, কেউ তাকে নড়াতে পারবে না, উনি যা বলবেন তাই হবে। হঠাৎ করে দেখলেন একদিন কোটা বাতিলের দাবিতে, কোটা সংস্কারের দাবিতে লাখো ছাত্র জনতা রাজপথে নেমে গেল। আমাদের এত বড় শক্তিশালী প্রধানমন্ত্রীর মাথা একটু নত হয়ে গেল। 11 এপ্রিল পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে উনি রাগের বসে বলেন, জেদের বসে বলেন, অভিমানের বসে বলেন, বললেন এতই যখন তোমাদের অপছন্দ কোটাই বাদ দিয়ে দিলাম। সবাই তখন জিজ্ঞেস করেছে, ওরা তো বাতিল চায়নি, আপনি বাতিল করলেন কেন? কোনো জবাব নেই। তারা বলেছে সমস্ত কোটা কি বাতিল আপনি করতে পারেন? তার কোনো জবাব নেই। 3 মাস পরে দেখেছেন ওনার কথা বদলে গেল। এই কোটা আন্দোলন যে কিসের জন্য হয় তা আমি ঠিক বুঝতে পারি না। উনি যখন কোটা বুঝতে পারছেন না, ঠিক সেই সময় কোচি কিশোর কোমল স্কুল কলেজের ছাত্র ছাত্র রাজপথে নামিয়ে তাকে নতুন আর একটা জিনিস বুঝিয়ে দিল। এই জন্যে এই কিশোরদের আমি ধন্যবাদ দিই। এই কিশোররা আমাদের সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমরা যদি চাই তাহলে আমরা পারি। বাংলাদেশে প্রতিদিন 64টা করে মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়। কতবার কত কথা বলা হয়েছে, বিশুক মনির যখন মারা গেছে তখন আপনাদের মনে আছে, সবাই মিলে এই ব্যাপারে কথা বলেছিলেন, তখনও সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, কিন্তু যেখানকার যা সেখানকার তাই রয়ে গেছে, এতটুকু পরিবর্তন হয়নি। এইবার এই কিশোররা রাস্তার মধ্যে নামিয়ে বলল, দেখিয়ে দিল, দোষ তো কেবলমাত্র অন্যদের মধ্যে না, দোষ মূল জায়গাতেই আছে। মন্ত্রীর গাড়ির লাইসেন্স নাই, মন্ত্রীর ড্রাইভারের লাইসেন্স নাই, বিডিআরের গাড়ি যায় বিজিবির গাড়ি তার গাড়ির লাইসেন্স নাই, র্যাবের গাড়ির লাইসেন্স নাই, পুলিশের গাড়ির লাইসেন্স নাই, তাহলে লাইসেন্স বানাবে কে? অতএব তারা বলল, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, আমরা রাষ্ট্র মেরামতের কাজ করছি। সাথীরা এবং বন্ধুরা, আজকের এই দিন, শপথ নেবার দিন, আমরা এই রাষ্ট্রটাকে মেরামত করতে চাই যেই রকম মেরামত ওরা চাইছে। আমরা কি পারি? পারি, আমরা পারি না বলে অনেকে ভুল বোঝাচ্ছে, বিশেষ করে ক্ষমতার শীর্ষে যিনি আছেন, উনি যখন যেরকম মনে করেন তার পক্ষে কথা বলবার জন্য এক একটা বাহানা তৈরি করেন। এইবারও বাহানা তৈরি করলেন, উনি বললেন এই সেদিন পরশুদিন মধ্যে দেখলাম বক্তৃতায় বলছেন, এই আন্দোলনের মধ্যে আমি তোদের অভিনন্দন জানিয়েছি, কিন্তু আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষের হাত দেখছি। তৃতীয় পক্ষ কে? মানে যারা আন্দোলন করছে তারা একটা পক্ষ, উনি এবং সরকার আর একটা পক্ষ, আর তৃতীয় পক্ষ কে? আমি একদিন টেলিভিশনে দেখলাম এক মা কাঁধের মধ্যে একটা কাঁঠাল নিয়ে সেটা ভেঙে একটা একটা করে কোয়া ওই কৃষকদের হাতে হাতে দিচ্ছেন আর বলছেন কাঁঠাল খাও, শক্তি অর্জন করো, না হলে আন্দোলন করতে পারবেন না। এর চাইতে বড় তৃতীয় পক্ষ আমি তো দেখছি। এই যে একটু আগেও এখানে বক্তৃতা করা হলো, বক্তৃতা কে করলেন? আপনি বোধ হয় করেছিলেন। বললেন যে আমার নাতি পুলিশের হাতে মার খাবে, গুন্ডা পাঞ্জাদের হাতে মার খাবে, আমার ছেলে পুলিশ কর্তৃক নিগৃহীত হবে, আমার মা, আমার বোন, আমার মেয়ে। আসলে কি হয়েছে কি হবে জানি না, জানবার জন্যে, খোঁজ নেবার জন্যে ওদের ওখানে যাব, সেটা কি আমাদের দোষ? তৃতীয় পক্ষ বলতে অন্য কোনো পক্ষ নাই। মার্ক্স একবার বলেছিলেন ইউরোপ ভূত দেখছে, সমাজতন্ত্রের ভূত, আর আমি বাংলাদেশে দেখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূত দেখছেন ক্ষমতা থেকে পড়ে যাওয়ার ভূত। যখন তখন পড়ে যেতে পারেন, এই রকম ভয় করে উনি কায়াকে ছায়া মনে করছেন, ছায়াকে কায়া মনে করছেন, এবং এইভাবে যার তার উপর হামলা করছেন। দেখছেন আপনারা, 10 বছরের শিশু ছিল,
15 বছরের শিশু ছিল, তাদের উপরে হামলা করেছে, জিগা তলায়, কারা? আমরা কি চিনি না? ওদের একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়নি। আপনি বলেন, আপনি এদের সমস্ত দাবি মেনে নিয়েছেন, আমি জিজ্ঞেস করি কোন দাবিটা মেনে নিয়েছেন সেটা বলেন। আজকে পার্লামেন্টে, মাফ করবেন, আজকে মন্ত্রিসভায় সম্ভবত প্রস্তাব পাশ করবেন এই সড়ক দুর্ঘটনা রোধের জন্য বিশেষ প্রস্তাব, আমাদের কি মনে নাই? আমরা কি জানি না এই মন্ত্রিসভায় কারা কারা বসেন? সাদা কালো রাঙ্গা ফর্সা চেনেন না সবাই? এক একজন মন্ত্রী প্রতিমন্ত্রী চেনেন না, তারা বসবে না মন্ত্রিসভার মধ্যে? এর আগেও একবার প্রস্তাব হয়েছিল, সরকারের সিদ্ধান্ত হয়েছিল, যারা ইচ্ছাকৃতভাবে নিজেদের ভুলের কারণে দুর্ঘটনা ঘটে মানুষ মৃত্যুর কারণ হবে, তাদের জন্য ফাঁসির ব্যবস্থা করতে হবে, কারা সেই বিধান বদলে দিয়েছিল? তারা এখন আপনার মন্ত্রিসভার মধ্যে নাই? তাহলে আপনি নতুন বিধান করবেন কেমনি? আপনি 3 মাস আগে বলেছেন কোটা থাকবে না, 3 মাস পরে বলেন কোটা কি জিনিস, কোটার আন্দোলন কেন করা হয় আমি বুঝি না। আজ আপনি বলছেন আমি দুর্ঘটনা বন্ধ করবার জন্য এই এই ব্যবস্থা নেব, 3 মাস পরে যখন দুর্ঘটনা তেমন কমবে না তখন কি বলবেন? আমি পুলিশের কমিশনারের কাছেও বলি, এই যে তোড় জোড় করে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করলেন, অঘোষিতভাবে কিশোররা যদি ট্রাফিক সপ্তাহ পালন না করত তাহলে আপনারা এই ট্রাফিক সপ্তাহ করতেন? মাঝে মাঝে যে ট্রাফিক সপ্তাহ হয় সেটা কি আমরা দেখিনি? বছরের পর বছর ধরে ট্রাফিক সপ্তাহ হয়েছে, দুর্ঘটনা কমেছে? কমে নাই। কারণ এরা কি করবে, গাড়ি ঠিক মতো যায় কি না, ড্রাইভারের লাইসেন্স আছে কি না, তারা উল্টা রাস্তায় চলে কি না, 3টা বিষয় পরীক্ষা করবে বলেছে। কিন্তু ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশের বড় মানুষ সার্জেন্টরা ঘুষ খেয়ে এদেরকে ছেড়ে দেবে না, সেটা পরীক্ষা করবে কি? আবার অনেকেই দেখেছেন, যদি কেউ না দেখে থাকে একটু দেখে নিন দয়া করে, একটা ছাত্রকে ওদের 14-15 বছর বয়সে পিঠ কুজা হয়ে আছে, তারপরে এত বড় একটা দা চাপাতি কী করে গেল, তার তো রক্ত লাল লেগে আছে রক্ত, তারপরে লোহার রড লাঠি ইত্যাদি নিয়ে 4-5 জন আক্রমণ করছে, এটা বাংলাদেশের ছবি। আমাদের সরকারের উপরে এইভাবে জুলুম করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আমরা নাগরিকরা প্রতিরোধ করবো না? আমি নাগরিক হিসেবে বলছি, আমি একজন বাবা হিসেবে বলছি, একজন নানা হিসেবে বলছি, একজন দাদা হিসেবে বলছি। মানে প্রধানমন্ত্রী ভুলে যান, আপনি প্রধানমন্ত্রী, আপনি তো একজন মা, আপনি একজন নানি, একজন দাদি, আপনার সন্তানের উপরে হামলা হচ্ছে, কারা করছে? সরকারি দলের গুন্ডারা করছে, পুলিশ দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে আপনি কি উদ্বিগ্ন হবেন না? যদি না হয়ে থাকে সেটা কি মানবিক হতে পারেন প্রধানমন্ত্রী? ইতিহাসে অনেক প্রধানমন্ত্রী আছে, আপনি দক্ষ প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে প্রমাণ করতে চাইছেন, কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয় হয়েছে না, তাহলে আপনার লোকজন আপনার বড়ো বড়ো পদবি দেওয়া হয়, বড়ো বড়ো উপহার দেয় কেন? নিশ্চয়ই কারণ আছে। কিন্তু মনে রাখতে হবে আজকে যে অবস্থা দেশের সৃষ্টি হয়েছে, আমাদের কিশোর বাচ্চা ছেলেমেয়েরা যারা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে চারটে 9 দিন হবে, 10 দিন হবে আজকে, এই 9 দিন একের পর একে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী যাদের কাজ হলো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, এবং সরকারি দলের গুন্ডারা প্রকাশ্যভাবে লাঠি অস্ত্র হাতে পুলিশের সহায়তায় দাঁড়িয়ে এই নিরীহ ছাত্রদের আক্রমণ করছে, তাদের দাবি কি? নিরাপদ সরব, ছাত্রের দাবি কি? একটা সুশৃঙ্খল দেশ, এর জন্য যারা লড়ছে তাদের উপর আক্রমণ করছে, আমাদের খুবই লজ্জা, আমাদের খুবই লজ্জা যে আমরা বুঝতে পারছি না এখনো, সরকার এটা এখনও উপলব্ধি করতে পারছে না। যেসব পদক্ষেপ নিচ্ছেন আপনি কি মনে করেন আইনসঙ্গত? ইজ ইট জাস্টিস? বাচ্চারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, ন্যায় বিচার চাই, কিন্তু প্রতিটি পদক্ষেপ যখন জাস্টিসের বদলে অন্যায় হয়ে যাচ্ছে, when injustice becomes law, when injustice becomes law, resistance becomes duty, jokhon obichar jokhon ain hoye jay rukhe darano tokhon
কর্তব্যকে দাঁড়ায়। আজকের দিনে আমাদের বুঝতে হবে, আমরা সবাই মিলে যদি প্রতিবাদ না করি, এক কণ্ঠে যেন কথা না বলি, তাহলে মনে হয় না এই সরকার বুঝবে। এই সরকার বোঝার মতো সরকার না। তাদের মূল শক্তি ইনজাস্টিসের ভিত্তিতে, এটা হতে পারে না। ছাত্রদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, এটা আমাদের সবার অন্তর থেকে উৎসাহিত হতে হবে। আজকে বুঝতে হবে শুধুমাত্র দেশপ্রেমের ভিত্তিতে এবং গণমতের জনমতের ভিত্তিতে ছাত্ররা জেগে উঠছে, তারা এই কথাগুলো বলছে। তাদের নিষ্কলুষ নিষ্পাপ হৃদয় থেকে শুধুমাত্র দেশপ্রেমের জন্য দেশটা আরো ভালো, দেশের সুশৃঙ্খল সুন্দর অন্যায় থাকবে না, এই স্বপ্নে তারা জেগে উঠেছে। একে আমি সমর্থন করবো না, আর সমর্থন করলে আপনি বলবেন যে আমরা রাজনীতি করছি। রাজনীতিকে এই দেশে নিষিদ্ধ, অবশ্যই রাজনীতি করবে, যাতে দেশের মঙ্গলের জন্য কিন্তু সেটা দেখতে হবে। যে রাজনীতি দেশের মঙ্গল হয়ে আনবে সেই রাজনীতি করার জন্যই রাজনীতির জন্ম। আর এখানে যারা অভিভাবক আছেন তাদের প্রতিবাদ করার সরল অধিকার থাকবে। অন্যায় যদি আপনি আইন করে ফেলেন, সবকিছু অন্যায় করে যাবেন, একের পর এক অন্যায় করে যাবেন, আমরা সে মুখ বুঝে সহ্য করবো, বসে বসে দেখবো, এটা কেমন করে আশা করা যায়? আশা করা উচিত। সুতরাং আজকে আমি সমস্ত অভিভাবকদের তরফ থেকে, আমি একজন অভিভাবক হিসেবে বলছি, একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি, যে 2 মাস আল্লাহ বাঁচায় রাখে, আমি 88 বছর বয়স পা দেব, আল্লাহ রহমত যদি বেঁচে থাকে। তারপরেও প্রতিবাদ আমার থেকে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমার সন্তানকে রক্তাক্ত দেওয়ার অধিকার তোমাদের কারোর নাই, গুন্ডাদেরও নাই, পুলিশেরও নাই, এই সরকারেরও নাই। এটা তাদের উপলব্ধি করতে হবে, এই উপলব্ধি আনার জন্যে। এবং সারা দেশে যে সরকার থেকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী একটি মন্ত্রণালয় দেখো, জাস্ট শো আস ওয়ান মিনিস্ট্রি যেখানে দুর্নীতি নাই, দেখাতে পারলেন। এখনো পাইনি কোন মন্ত্র, আমি খুঁজে পাচ্ছি। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, শত শত পুলিশ বাহিনী যারা এখানে কাজ করছে, আজকে নাকি ট্রাফিক মিট করবে তারা, ভালো কথা। আগে প্রথমে তারা নিজেরা খোঁজ করো, কয়টা পুলিশের গাড়ির লাইসেন্স আছে, কয়টা পুলিশের গাড়ির কাগজপত্র আছে, কয়টা পুলিশের গাড়ির চেয়ার, কয়টা পুলিশের মোটর সাইকেল দেখেন নাই ছবি, দুর্দান্ত ছবি, সব লাইসেন্স দেখাতে পারছে না, হেলমেট পরছে না, এগুলি তো আপনাদের নিয়ন্ত্রণ করার কথা। যারা নিজেরা অন্যায় করে তারা কখনো অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে পারে না। আজ কিছু অন্যায় বুদ্ধি উপদানোর জন্য আমাদের ছেলেরা যে জাগ দিয়েছে এই ডাকের সঙ্গে জনগণ একাত্মতা ঘোষণা করবে, কিন্তু পরিবর্তন আনতেই হবে, শুভ পরিবর্তন আমরা চাই। এমন পরিবর্তন আনতে হবে যে পরিবর্তন সম্পূর্ণ আলাদা, আবার এইরকম সরকার লিমিটেশন হবে এটা আমরা চাই না। আমরা শুভ পরিবর্তনের জন্য আহ্বান জানাচ্ছি, সেইখানে আমরা সবাই একসঙ্গে দাঁড়াবো। দেশে একটা ব্যালেন্স অফ ভারসাম্যের একটা রাজনীতি থাকতে হবে, যেখানে একচ্ছত্রভাবে কেউ কাজ করতে পারবে। আপনি তাকে দেখেন, আজকে যে 14 দলের সরকার গঠিত হয়েছে, 14 দল আছে না আওয়ামী লীগ একা আছে, সমস্ত ক্ষমতা আওয়ামী লীগের হাতে, এখানে কোনো ভারসাম্য নাই। এই জন্যই আমরা ভারসাম্য নেই বলে আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করছে, তার 14-13টার সঙ্গে কিছুই করতে পারছে না, কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু করতে পারে না। এই জন্যই আমরা আইও বলি, যুক্তফ্রন্ট এটাও বলে, শুধু পরিবর্তন নাই শুভ পরিবর্তন চায়, এই জন্য ভারসাম্যের রাজনীতি করতে হবে। আপনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাকে যেতে হচ্ছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। আপনি পাবেন আপনার সবাইকে ধন্যবাদ। এবং আমি সবচেয়ে বড় গুরুত্ব দিচ্ছি যে দেশে আজকে যে তরুণ সমাজ, এর বিবেক যেভাবে জাগ্রত হয়েছে, এইটা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি 50-এর দশকের দিকে তাকিয়ে দেখি, সে ভাষা আন্দোলনের ব্যাপারে যেভাবে কয়েকটা ছেলেরা অন্যায়ভাবে, যখন বলা হয়েছিল বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পাবে না, তারা নো 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 বলেছিল যে এটা হতে পারে না রাষ্ট্রভাষায় বাংলা না দেওয়া এটাকে। এবং সেখান থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, সে আন্দোলনের ইতিহাস আমাদের গৌরব উজ্জ্বল একটা ইতিহাস। এই শক্তি যেটা আমাদেরকে জুগিয়েছে, জাগ্রত বিবেক, ভাষা আন্দোলন যেমন জাগ্রত বিবেক এর বিজয় হয়েছিল আমাদের, সে তখনকার 6-11 দফা আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামের যেটা আন্দোলন হয়েছিল, সেখানে যেভাবে
জাগ্রত বিবেকের বিজয় হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সেই জাগ্রত বিবেকের জয়। সেই কারণে বিবেককে আমরা এই গুরুত্বটা দিচ্ছি। আমি সবসময় গর্ব করেছি যে সৃষ্টিকর্তা আমাদেরকে যেসব দিয়েছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা দিয়েছে বিবেক। যে আমাদের বাঙালিদেরকে আমি গর্ব করি যে আমাদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন যেভাবে আমরা জীবন দিয়েছি বিবেকের তাড়নায়, এটা অন্যায় আমরা এটা মেনে নিতে পারি না। এটা কম জাতি আছে যারা এই ধরনের একটা গৌরব উজ্জ্বল ইতিহাস গড়ে তুলেছে এবং সেটাকে ধরে রেখে বেঁচে আছে। তো আজকেও এই তরুণ ছাত্ররা যেটা দেখালো, সেটা দেখালো যে সেই জিনিসটা জাগ্রত বিবেক এটা আমাদের মধ্যে এখনো আছে, যেটা তো হোল দেশকে আমি মনে করে কাঁপিয়ে দিয়েছে। কোনো অস্ত্র নাই এদের হাতে, ছোটো বাচ্চা এরা, কিন্তু কিভাবে জনগণও এদের সঙ্গে পুরাপুরি সাহায্য করেছে, আপত্তি তো করেই নেই, বলেছেন না। ইভেন পুলিশ বলেছে, আমি লক্ষ্য করেছি এবং পুলিশের প্রশংসা করে আমি শুরু করতে চাই। এই যে ঢালাওভাবে পুলিশকে আমরা বলি না যে সব পুলিশকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস যারা করছে তাদের ব্যাপারে তো একটা দুঃখ প্রকাশ করতে হয়, কিন্তু এখনও দেখা গেছে যে পুলিশ আমাকে ছেলে নেই বলেছে, না না পুলিশ তো বলেছে যে না আমাদের সঙ্গে তারা মিলে এই কাজটা করবে, সাহায্য করবে এবং করেছে। আপনারা ক্যামেরাতেও দেখেছেন যে পুলিশে ছাত্রদেরকে বাধা না দিয়ে, বাধা দেওয়া হয়েছে পরে যখন অসুস্থ শাসন ব্যবস্থা, অসুস্থ শাসন ব্যবস্থা আমি তিনবার বলবো এই কারণে যে এই ছেলেদেরকে সাহায্য না করে এদের উপরে গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে, যারা লাঠি সোঁটা দিয়ে নেমেছে এদেরকে আমি কোনো ছাত্র সংগঠন বলবো না, শুন গুন্ডা, এটার একটাই শব্দ আছে বাংলা ভাষায়, একটাই শব্দ আছে যেটা যারা লাঠি নিয়ে নিরীহ ছেলেদের, নিরীহ মানুষের উপরে হামলা করে তাদেরকে আমরা গুন্ডা ছাড়া আর কোনোভাবে চিহ্নিত করতে পারি না। তো গুন্ডামুক্ত বাংলাদেশ চাই আমরা, এদের থেকে মুক্ত করা আমাদের জাতীয় কর্তব্য। এরা থাকলে আমরা থাকতে পারবো না, আমরা বেঁচেও থাকতে পারবো না, সম্মান নিয়ে বাঁচা তো দূরের কথা, বেঁচে থাকতেই পারবো না। এই গুন্ডাদেরকে কারা লেলিয়ে দিচ্ছে চিহ্নিত করেন। আমার 16 কোটি মানুষের কাছে হাত জোড়ে আবেদন যে আমরা অনেকদিন বেঁচে আছি, দেখতে চাই যে যে দেশেরকে স্বাধীনতা লাভ করার জন্য লাখো শহীদের রক্ত দিয়েছে সেই বাংলাদেশে গুন্ডাদের একটা গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটা মেনে নেওয়া যায় না। কিসের গণতন্ত্র? দেশে কোনো গণতন্ত্র নাই, আছে গুন্ডাতন্ত্র। গুন্ডাতন্ত্র থেকে মুক্ত হোক, আমাদের জীবনের বিনিময় হলে হোক, আমার জীবনের বিনিময় হলেও হোক, আমি এই গুন্ডাতন্ত্রের মধ্যে বেঁচে থাকতে চাই না। আমাদের ছেলেমেয়েদের উপরেই যেন অন্য হামলা হয়েছে তার প্রতিবাদে এই আয়োজিত এই সভার আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, অত্যন্ত শ্রদ্ধেয় সাবেক রাষ্ট্রপতি প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী আছেন, রাজনৈতিক দলের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের সুধীবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডক্টর জাফরুল্লাহ যখন এই সভার কথা আমাকে জানান আমি অত্যন্ত আশান্বিত হয়েছি। আশান্বিত হয়েছি এই জন্যে যে অন্তত ছেলেরা আমাদের চোখ খুলে দিয়েছে, তাদের যে আন্দোলন, এই আন্দোলন আমাদের সকলকে নাড়া দিয়েছে। আমরা বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক
পরিস্থিতির উপরে কথা বলে আসছি, গণতন্ত্রহীনতার কথা বলে আসছি, সরকারের যে স্বৈরাচারী চেহারা তার কথা বলে আসছি, তাদের যে ফ্যাসিস্ট ক্যারেক্টার সেই কথা বলে আসছি, এবং সেই সঙ্গে এই কথা বলে আসছি যে জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ঙ্কর অবস্থাকে মুক্তি পাওয়া খুবই কঠিন। আজকে আমাদের ছেলেরা আমাদেরকে সেই জায়গায় আনার একটা সুযোগ করে দিয়েছে। এখন দায়িত্বটা আমাদের সব রাজনৈতিক দলের, যে আমরা সেই ডাকের সাড়া দিয়ে জাতির প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের সেই দায়িত্ব পালন করব। এই সরকার সম্পর্কে খুব কথা বলার দরকার নেই, প্রয়োজন নেই। এই জন্য এটা ইতিমধ্যেই বহুবার বলা হচ্ছে এবং সেই বলার জন্য আমরা বহুবার কারাগারে গেছি, আমাদের উপরে প্রচুর নির্যাতন হয়েছে, আমাদের 500 উপরে অধিক নেতা কর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছে, 78,000-এর উপরে মামলা হয়েছে, 18,00,000 আসামি। এবং সেটার মূল লক্ষ্যটা হচ্ছে এই আন্দোলনের কথাগুলো বলার, দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। আপনারা জানেন যে আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই কারণেই আজকে কারাগারে। আজকে আপনারা শুনেছেন মাত্র যে আমার নামে একটা নতুন আবার একটা মামলা দিয়েছে। আমরা এখন মামলাকে আপনার খুব বেশি একটা কিছু মনে করি না, আমার মামলা 86টা পার হয়ে গেছে। আমাদের বেশিরভাগ নেতাদের মামলা 140-150-150-200 পর্যন্ত আছে, তো ওটা আমাদের কাছে এখন আর কোনো সমস্যা নয়। মূল সমস্যা যেটা, যে আমরা কি আমাদের এই যে ছেলেরা যে আন্দোলন করছে, মরছে, মার খাচ্ছে, তাদের জন্য একটা বাসযোগ্য বাংলাদেশ তৈরি করে যেতে পারবো? আপনারা দেখেছেন যে এই আন্দোলনের মধ্যে ফেসবুকে বহু কথা এসছে, ছবি এসছে, তাদের একটি ব্যানার আমাকে খুব আকৃষ্ট করেছে, একটা রাস্তায় মেরামত কাজ চলছে, তো সে রাস্তা বন্ধ, সেখানে একটা বোর্ড লাগানো হয়েছে, রাস্তা বন্ধ, রাষ্ট্রের মেরামতের কাজ চলছে। বন্ধুগণ, ছেলেরা আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এখন রাষ্ট্রের মেরামত প্রয়োজন। আপনি ভেবে দেখুন কি মিথ্যা কাজ চলছে সরকারি পর্যায়ে, এবং আওয়ামী লীগ যাকে আমরা একটা সংগ্রামী দল, ঐতিহ্যবাহী দল, গণতন্ত্রের জন্য সংগ্রাম করা দল হিসেবে জানি, দীর্ঘ ঐতিহ্য আছে যাদের, তারা আজকে এই ছাত্রদের উপরে নির্যাতন করছে, পুলিশ লেরিয়ে দিচ্ছে তাদের উপরে, তাদের গুন্ডাদেরকে লেরিয়ে দিচ্ছে, সন্ত্রাসীদের লেরিয়ে দিচ্ছে, সমানে মিথ্যা ধারণা করছে। আজকের পত্রিকাগুলো খুললেই দেখবেন যে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে হামলার সঙ্গে কারা জড়িত। শান্তিপ্রিয় শান্ত মিছিল, প্রতিবাদ মিছিল, সেখানে কারা হামলা করল, কারা সেখানে এই সাংবাদিকদের উপরে এই নির্মম জঘন্য আক্রমণ করল, কারা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উপরে হামলা করল, কারা বদিউল আলম মজুমদারের বাড়িতে হানা চালালো, আরো অনেক ঘটনা ঘটেছে যে আমরা জানি না, অনেকের বাসায় বাসায় হুমকি দেওয়া হয়েছে, একদম চোখ কোনো কথা বলতে পারবে না। তার মধ্যে একজন হচ্ছে আমাদের ব্যারিস্টার রুবিন, তিনি বাসা থেকে বেরোতে যাচ্ছিলেন, তার বাসার সামনে এইসব সন্ত্রাসীরা তার লাঠি সেটা অস্ত্র হাতে বলছে খবরদার বাসা থেকে বেরোতে পারবেন না, আর কোথাও কিছু বলতে পারবেন না, লিখতে পারবেন না। প্রত্যেকটি জেলায় গ্রেপ্তার শুরু হয়েছে,
গ্রেপ্তার শুরু করছে কাদেরকে, যারা এই আন্দোলনের সংগঠক হিসেবে কাজ করছে। এক অভূতপূর্ব আন্দোলন, কোনো নেতা নেই, কোনো দল নেই, তারা স্বতঃস্ফূর্ত হবে নিজেরাই নেতৃত্ব দিয়ে বেরিয়ে এসছে, তার কোনো বিশৃঙ্খলা নেই। আমি বিস্মিত হয়েছি, আমি বহুবার রাস্তায় তাদের সামনে পড়েছি, গাড়ি আটকেছে, ড্রাইভারের লাইসেন্স চেয়েছে, লাইসেন্স দেখিয়েছে, বলেছে যান ডিসেম্বর মাসে রিনুয়ালের ডেট, রিনুয়াল করে নেবেন। চমৎকার করে গাড়ি পথ দেখিয়ে দিয়েছে, বেরোতে বলেছে, নিজেরাই করছিল। কাল যাচ্ছিলাম আপনার বাসায়, ফিরছিলাম দুপুরের দিকে, সেই সময়ে তেজগা লিঙ্ক রোডের মোড়ে আর গাড়ি আটকে গেল, অনেক গাড়ি জ্যাম হয়ে গেছে। খবর নিয়ে শুনলাম যে ছাত্রলীগের ছেলেরা সেখানে আপনার অবরোধ করেছে। কারণ আমি এই যে কয়েকদিন ধরে আপনার যাতায়াত করলাম, উত্তর থেকে আসি যাই, আমি কিন্তু কোনোদিন অবরোধ দেখিনি। প্রচুর ছেলে, হাজার হাজার ছেলে মিছিল করছে, বসেছে, কিন্তু রাস্তা অবরোধ করে রাখেনি। রাস্তা তারা খোলাই রেখেছে, নিজেরা নিয়ন্ত্রণ করেছে। কালকে তারা রাস্তা অবরোধ করেছে, ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছে। তারপরেই দেখলাম গুলশানে প্রায় 2-3 হাজার ছেলে মেয়ে, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, তারা শান্তিপূর্ণভাবে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিয়ে যাচ্ছে। এক অভূতপূর্ব দৃশ্য। আমরা যারা বয়স হয়ে গেছে, আমাদের এই দৃশ্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে স্মরণ করে দিয়েছে আমাদের কৈশোর জীবনের কথা, ছাত্র জীবনের কথা, যখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম করেছি। প্রিয় সুধীবৃন্দ, আজকে এটা এই সময়ের দাবি। আরেকটি কথা আপনার তারা উচ্চারণ করেছে, স্লোগান দিয়েছে, নাও অর নেভার, অত্যন্ত জরুরি কথা একটা, এখনই আর নাহলে কখনো হবে না। যে পাথর চেপে বসেছে, যে ফ্যাসিস্ট শক্তি চেপে বসেছে, সেই ফ্যাসিস্ট শক্তি সবকিছু তছনছ করে দিচ্ছে। সাবেক চিফ জাস্টিস তিনি তার রায়ের পর্যবেক্ষণের মধ্যে বলেছেন, একটা দানবীয় শক্তি সবকিছু তছনছ করে দিচ্ছে, আমাদের কিছু অবশিষ্ট নেই, আমাদের পার্লামেন্ট নেই, আমাদের প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণ হয়ে গেছে, বিচার বিভাগ দলীয়করণ হচ্ছে, গণমাধ্যমকে প্রচণ্ড অত্যাচার নির্যাতন নিপুণের মধ্যে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় আজকে আমাদের একমাত্র কর্তব্য দায়িত্ব হচ্ছে সকলে ঐক্যবদ্ধ হয়ে, সম্মিলিত হয়ে এই ভয়াবহ দানবের হাত থেকে দেশকে রক্ষা করা, আমাদের অর্জিত সম্পদগুলোকে রক্ষা করা। যে স্বাধীনতা সর্বমুহূর্তে আমরা যুদ্ধ করে নিয়ে এসেছি 1971 সালে, যে গণতন্ত্রকে আমরা লড়াই করে নিয়ে এসেছি, তাকে রক্ষা করতে হবে। আজকে এই সমস্যা কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, এটা হচ্ছে এই যে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে প্রতি জায়গায় প্রতি মুহূর্তে, তারই সমস্যা। আজকে 7 দিন পরে ওনারা হুমকি দিতে শুরু করেছেন। গতকাল প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে অনেক হয়েছে, বাড়ি ফিরে যাও, আমি আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। এর অর্থ কি? তারপরই আক্রমণ। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে অনেক সহ্য করেছি, সহ্যের সীমা আছে, সমস্যার সমাধান করেন তা তো করবেন না, তা তো প্রতারণা করবেন, যেমন প্রতারণা করেই যাচ্ছেন এই দেশের মানুষের সঙ্গে সার্বক্ষণিকভাবে। কোটা আন্দোলনে প্রতারণা করেছেন ইতিপূর্বে 2014 সালে, যখন আমরা সবাই নির্বাচন বর্জন করেছিলাম, তখন কথা দিয়েছিলেন যে এই নির্বাচনটা সাংবিধানিকভাবে অত্যন্ত প্রয়োজনীয়, এটা করেই আমরা আপনার একসাথে বসবো, বসে আমরা একটা পথ বের করবো একটা সুষ্ঠু নির্বাচনের। করেননি, কারণ ওই প্রতারণাটাই হচ্ছে, করাটাই হচ্ছে আপনাদের স্বভাব। তাই সুধীবৃন্দ, বক্তব্য দীর্ঘ করব না, আজকের এই উদ্যোগ আমি আন্তরিকভাবে একে স্বাগত জানাতে চাই। আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি ডক্টর জাফরুল্লাহকে সত্যিকার অর্থেই অভিনন্দন জানাতে চাই।
তিনি এবং তার পেছনে যারা কাজ করেছেন তাদের সকলকে বলতে চাই যে আমরা আছি এই উদ্যোগের সঙ্গে, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা এই দেশের ছেলেদের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের জন্য রাজনীতি করি। ইনশাআল্লাহ আমরা এটাতে সম্ভব হবে, আমরা ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ হয়েই এই যে দানব, সেই দানবকে আমরা সরাতে সক্ষম হব। আপনাদের সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম।